আবারও ভারতে অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় সীমান্তে জব্দ হল বিপুল পরিমাণের ইলিশ মাছ। রপ্তানি বন্ধ হলেও প্রতিবেশী দেশে অবৈধভাবে মাছটি পাঠানোর এই চিত্র চলতি মাসেই দ্বিতীয়বার। এমন অবস্থায় দেশের অভ্যন্তরে অবৈধ এই আদান প্রদানের সাথে জড়িত চক্রকে খুঁজে বের করার জন্য তৎপর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ভারত অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় সুনামগঞ্জের দোয়ারা বাজারে 885 কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। শনিবার 21 সেপ্টেম্বর দোয়ারা বাজার উপজেলা সীমান্ত এলাকায় সিলেট 48 বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে এ মাছ জব্দ করে। দাবি করা হচ্ছে, আটক করা মাছের বর্তমান আনুমানিক বাজার মূল্য 22,12,500 টাকা। সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর গণমাধ্যম বাংলা ভিশনকে সাক্ষাৎকারের মাধ্যমে জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও অসৎ উপায়ে চালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে নিয়ে যাওয়ার সময় ইলিশের এই চালানটি জব্দ করা হয়। জব্দ ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করা হয়েছে। রপ্তানি বন্ধ থাকলেও প্রতিবেশী দেশে ইলিশ অবৈধভাবে পাঠানোর এই কাণ্ড চলতি মাসেই আরও একবার ঘটেছিল। সেবার ভারতে একইভাবে সময় দুটি সীমান্ত থেকে 895 কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। গত 11 সেপ্টেম্বর বুধবার ভোরে সুনামগঞ্জের দোয়ারা বাজার ও দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে এসব ইলিশ জব্দ করা হয়। সিলেট 48 বিজিবি ও সুলতানপুর 60 বিজিবি ব্যাটালিয়নের দুটি দল এই অভিযান পরিচালনা করে। জানা যায়, সিলেট ব্যাটালিয়নের আওতাধীন সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাংলাবাজার বিওপির ঘিলাতলি সীমান্ত এলাকায় টহল দল গত 11 সেপ্টেম্বর ভোর 5:30 দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে 275 কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে এসব মাছ ফেলে পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। তখন 48 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও অবৈধভাবে জিনিসপত্র চালান প্রতিরোধ করতে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা 275 কেজি বাংলাদেশি ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করা হবে। সুলতানপুর 60 বিজিবি সূত্রে বরাতে ইত্তেফাক জানায়, 11 সেপ্টেম্বর বেলা 1:30 দিকে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ জিনিসপত্র চালানকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিজিবির খারেরা বিওপির একটি দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে খারেরা সীমান্ত এলাকায় কারবারিরা 31টি বাক্সে থাকা 620 কেজি ইলিশ মাছ রেখে পালিয়ে যায়। বুড়িচং উপজেলার 2067 নম্বর সীমান্ত পিলার থেকে 100 গজ ভেতরে উত্তর আনন্দপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ইলিশগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এদিকে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষেও এবার ভারতে ইলিশ যাবে কিনা তা নিয়ে এখনও নিশ্চিত নয়। তবে এরই মাঝে কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধ পথে টনের পর টন ইলিশ ত্রিপুরায় যাচ্ছে। হামজা সিন্ডিকেট এই ইলিশ নিয়ে যাচ্ছে বলেই অভিযোগ উঠেছে যুগান্তরের একটি প্রতিবেদনে। সংবাদ মাধ্যমটি নিজস্ব সূত্রে বরাতে জানায়, কুমিল্লার 3টি উপজেলার অন্তত 7টি পয়েন্ট দিয়ে বিপুল পরিমাণ ইলিশ অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছে। মূলত আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করেই হামজা সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠেছে। প্রতি রাতে কুমিল্লার বাজার থেকে প্রায় সব ইলিশ তুলে নিয়ে যাচ্ছে তারা, পরে বিভিন্ন মাধ্যমে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর রপ্তানি বন্ধ থাকায় ভারতে এখন ইলিশের চাহিদা আকাশচুম্বী, দামও অনেক বেশি। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া এই সিন্ডিকেট। স্থানীয়রা জানান, কুমিল্লা, চাঁদপুর ও নোয়াখালীর অধিকাংশ ইলিশই চলে যাচ্ছে ভারতে।